सभाक्तचित्तरञ्जनम् भजे भजैकमण्डलम् समस्तपापखण्डनम् सभाक्तचित्तरञ्जनम् सदैव नन्दनन्दनम् सदैव नन्दनन्दनम् भजे भजैकमण्डनम् समस्तपापखण्डनम् सभक्तचित्तरञ्जनम् सदैव नन्दनन्दनम् श्रील भक्ति सिद्धान्त सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद জানিয়েছেন কীর্তন প্রভাবে স্মরণ হইবে সে গালে ভজন নির্জন সম্ভব। কীর্তন প্রভাবে স্মরণ হইবে সে কালে ভজন নির্জন সম্ভব। রূপগোস্বামী পাদের আলোচনাতে আমরা এই উপদেশ পেয়েছিলাম। উপদেশ শ্রীল রূপগোস্বামী পাদ এই কথাই জানিয়েছেন, কীর্তন যখন সুষ্ঠুরূপে জিহ্বায় উদিত হয় সেই কীর্তনের প্রভাবে স্মরণের বিষয়গুলো প্রাকৃতিক জগতে স্বাভাবিকভাবে হৃদয়তে উদিত হয়। রূপগোস্বামী পাদ যেগুলো উপদেশ করেছিলেন চরম, সেটা কিছু আলোচনা হয়েছিল। তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃত্তা ক্রমেণ রসনা মনসি নিয়জ্য তিষ্ঠন ভজে তদনুরাগী জনানুগামী কালম নয়েদ অখিলম ইতি উপদেশ সারম। সমস্ত জাম আমাদের জীবনে যতটা সময় আমরা বেঁচে থাকব, অর্থাৎ আমাদের প্রত্যেকটা দিনের সমস্ত মুহূর্তগুলো আমরা কৃষ্ণ চিন্তায় ডেকোরেট করব, সজ্জিত করব। আমরা আমাদের জীবনের শেষ পর্যন্ত আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমরা কৃষ্ণ চিন্তা দিয়ে সাজিয়ে দেব। কোনো মুহূর্ত যেন আমাদের এমন না যায় যে সময় কৃষ্ণ চিন্তা বিমুখ হয়ে আমি অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লাম, এরকম যেন না। কৃষ্ণ চিন্তায় বিমুখ হওয়া সম্ভব নয়। যারা পরমহংস আছেন বৈষ্ণবগণ তারা যে কোনো অবস্থায় কৃষ্ণ চিন্তাতে বিভোর হয়ে থাকেন। কালম নয়েদ অখিলম, যত অখিল কাল মানে সমস্ত সময়টাকে কৃষ্ণ চিন্তায় বিভাবিত করে আমাকে জীবনযাপন করার কথা শাস্ত্র উপদেশ করেছে। শ্রীমন মহাপ্রভুর কথাও আপনারা শুনেছেন, রঘুনাথ দাস গোসাই যখন স্বরূপ গোসাইয়ের মাধ্যমে কিছু উপদেশ জানতে চেয়েছিলেন, কী জন্য আমাকে আপনি ঘর ছাড়ালেন, কিছু বিশেষ উপদেশ যদি দিতে চান, সেখানে বলেছিলেন গ্রাম্য কথা না কইবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়বে, আর মানুষে সর্বদাই ব্রজে সেবার কথা বলেছেন। মানুষে ব্রজে সেবার কথা সর্বদাই বলেছেন মহাপ্রভুর এইটি উপদেশ। কিন্তু মানুষে ব্রজ সেবা অধিকার সবার পক্ষে কি সম্ভব হবে? আর যদি হয় কিভাবে হবে? যদি সম্ভব না হতো তাহলে মহাপ্রভু সেই উপদেশ দিতেন না। যে বস্তুটা সম্ভব নয় সে বস্তুটা তিনি বলতেন না, আর নিজে আচরণ করেও দেখাতেন না। এটি হলো বিশেষ। রায় মহাশয়ের সঙ্গে কালকে কিছু উত্থাপন করেছিলাম যে আলোচনা প্রসঙ্গে মহাপ্রভু যখন বলেছিলেন এহ বাহ্য আগে কহ আর, এহ বাহ্য আগে কহ আর, এহ বাহ্য আগে কহ আর, পরে বললেন ইহো হয়,
আমাদের প্রশ্ন হলো, আমরা যদি মহাপ্রভুর অনুকরণ করতে গিয়ে মাইন্ড ইট, আমি কি বলতে চাইছি অনুভব করতে হবে, আমরা যদি মহাপ্রভুর কেবল অনুকরণ করি, করে বলি ধ্রুব মহারাজের কথা, প্রহ্লাদ মহারাজের কথা, এসব শুনে কি হবে, তো দরকার নেই। আমাদের তো যেতে হবে ব্রজধামে, ব্রজধামে গিয়ে ব্যবিচার করতে হবে, সেই জন্য আমরা ঝাঁপ দেব। অনেকে এরকম বলেন, পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজ আনুগত্যে আমি এই কথাটা বলছি, তিনি ধিক্কার দিয়েছেন সেসব ব্যক্তিকে, অত্যন্ত দৃঢ় ভাষায় বলেছেন, যারা বলছেন এইসব নিচু স্তরের কথা আমাদের দরকার নেই, এক লাফে আমরা ঢুকে যাব বৃন্দাবনের অন্তঃকরণ, কোনোদিন সেটা সম্ভব হয়নি। শ্রীমন মহাপ্রভু যখন নীলাচল ধামে লীলা করছিলেন, সেখানে তিনি শ্রী গদাধর পণ্ডিতের কাছে, যেখানে তিনি তোটা গোপীনাথকে সেবা করার কথা বলেছিলেন, নিজেই সেই বিগ্রহকে প্রকট, বিগ্রহকে স্বয়ং প্রকটতেন বিগ্রহ, তাকে সেবা করার কথা যখন গদাধর পণ্ডিতকে বলেছিলেন, আর সেই গদাধর পণ্ডিত সেখানে সেবায় থাকতেন, গদাধর পণ্ডিতের কাছে গিয়ে পুনঃ পুনঃ বলতেন, গদাধর আজকে তুমি প্রহ্লাদ চরিত্র শোনাও, আজকে তুমি প্রহ্লাদ চরিত্র শোনাও, আমাকে তুমি ধ্রুব চরিত্র শোনাও, পুনঃ পুনঃ মহাপ্রভু এইসব লীলা প্রদর্শন করেছেন, ধ্রুব চরিত্র প্রহ্লাদ চরিত্র শোনবার অভিনয় করেছেন সাক্ষাৎ ভগবান হয়ে। এর দ্বারা তিনি প্রমাণ করেছেন তোমাদের অভীষ্ট বস্তু বাস্তবিক যে মঞ্জরী ভজন রূপানুগ ভজনের যে চরম কথা সেটা ঠিক, কিন্তু প্রত্যেককে এইসব বিষয়গুলো সমস্ত আলোচনা করবার কথা মহাপ্রভুর আদেশ পরোক্ষভাবে। যারা রায়ের মহাশয়ের সঙ্গে মহাপ্রভু আলোচনার সময় মহাপ্রভুর এহবাজ্য আগে কহ আর এর অনুকরণ করে, তারা বলছেন এহবাজ্য এসব কথা আমরা শুনতে চাই না, আমরা ঝাঁপ মারব, তাদের অধঃপতন ছাড়া কোনো কিছু হয়নি, হবে না। একটা কথা কান খুলে শুনে নিতে হবে, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমূর্তি ঠাকুর জানিয়েছেন রূপানুগ ভজন রাগানুগ ভজন কোনো প্রচারের বিষয়বস্তু নয়, কান খুলে সত্য কথাটা শুনে নিতে হবে, রূপানুগ ভজন রাগানুগ ভজন কোনো প্রচারের বিষয়বস্তু নয়, এটা সৌভাগ্যক্রমে কোনো সাধুর কাছে সঙ্গ করতে করতে কোনো সৌভাগ্যক্রমে তার হৃদয়ে যদি পরিস্ফুটন হয়, এটা অ্যাডভার্টাইজমেন্ট করে রূপানুগ ভজন আমি প্রিচিং করব এটা হয় না। ভক্তিমেয় ঠাকুর বলছেন এটা যদি কেউ বলে সে ধৃষ্টতা করছে, ভক্তিমেয় ঠাকুর জানাচ্ছেন ভক্তিবিনোদ বাণী বৈভব এগুলো আলোচনা করবেন সেখানে। রূপানুগ ভজন রাগানুগ ভজন কাউকে শিক্ষা দিয়ে দেওয়া যায় না, এই শিক্ষাটা কাউকে দিয়ে দেওয়া যায় না, স্বতঃস্ফূর্তভাবে কাউর হৃদয়ে যদি এই ভাব সৌভাগ্যক্রমে আসে তাহলে সেখানে সম্ভব হয়। আমরা আলোচনা প্রসঙ্গে দেখব কিভাবে মালিনীর মুখেতে খালি ভগবানের রূপ গুণগান শোভন করে যাজ্ঞিক পত্নীগণের কি দুর্বার বাসনা জন্মেছিল কৃষ্ণের রূপগুণের প্রতি, প্রশ্ন হতে পারে এখানে তাদের গুরু কে ছিল, কারণ ব্রাহ্মণ পত্নীগণ তো বলেছিলেন যে তাদের তো কোনো গুরু বাস হয়নি, না সৌ না সৌ দ্বিজ সংস্কার ন নিবাস গুরোপি না আসাম, এদের না আসাম এদের কোনো তো গুরুর কাছে সংস্কার হয়নি, গুরু গিয়ে বাস হয়নি, তথাপি উত্তম শ্লোকে যোগেশ্বরে স্বরে ভক্তির দীরা ন অস্মাকম, আমাদের তো হল না, আমাদের গুরু গৃহে বাস যোগ্য তপ কত কিছু করলাম, আমাদের তো কৃষ্ণচরণে এরকম দৃঢ়মতি হল না,
এটা তারা আফসোস করে বলেছিলেন। এখান থেকে বোঝা যায় যে যাদের হৃদয়েতে রূপানুগা ভাব বর্তমান রয়েছে, রাগানুগা ভাব, সেই রাগানুগা ভাবের পথের যে সমস্ত মহাজনগণ আছেন, সাধুগণ আছেন, তাদের হৃদয় থেকে এই প্রেম রোগ অন্যের হৃদয়ে যেতে পারে। এছাড়া অন্য কোনো প্রসিডিওর নেই। রূপানুগা ভজন আমি মুখস্থ করে শিখে নেব ভালো করে, এরকম ধরনের কথা নাই কোনো জায়গায়। সেই জন্য সেখানে দেখা যাচ্ছে যাজ্ঞিক পত্নীগণের এক্ষেত্রে বলতে পারেন কৃষ্ণের রূপ গুণ সমস্ত শুনে তাদের যে দিব্য জ্ঞান জাগ্রত হয়েছিল, তাহলে মালিনী সেখানে তাদের সেই গুরুর ভূমিকায় কাজ করেছিল। পূর্বে সংস্কার তো ছিল, তাদের সৌভাগ্য হলো। আমরা ভক্তি রসামৃত সিন্ধুতে এই উপদেশ পেয়েছি রূপ গোস্বাই পাদের, অন্নাভিলাষিত সুন্যম জ্ঞান কর্ম আদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। উত্তমা ভক্তি কথা বলা হচ্ছে, যেখানে শুদ্ধ ভক্তি, যেখানে সর্বেন্দ্রিয়ে কেবল কৃষ্ণকে সন্তুষ্ট করার বিধান ছাড়া অন্য কোনো অসৎ প্রচেষ্টা বিরাজমান নাই। অন্নাভিলাষিত সুন্যম, জীবের হৃদয়তে নানারকম অভিলাষ, নানারকম আশা আকাঙ্ক্ষা অনর্থ বিদ্যমান থাকে। আগেই বলা হয়েছে অনর্থ থাকাকালীন অবস্থায় কেউ কৃষ্ণ ভজন করবে এটা হতে পারে না। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন অনর্থ থাকাকালীন অবস্থায় কেউ কৃষ্ণ ভজন করতে পারবে এটা হতে পারে না। অনর্থগ্রস্ত অবস্থায় কেউ কৃষ্ণ ভজন করতে পারে না। অনর্থকে এলিমিনেট করতে হয়, অনর্থকে হাটাতে হয় সাধুসঙ্গের দ্বারা, বাস্তব সাধুসঙ্গ। অনর্থকে এলিমিনেট করতে হয় বাস্তব সাধুসঙ্গের দ্বারা, আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি ইত্যাদি পরপর আপনার স্টেপ আছে ভজনের। সেখানে আমরা দেখি অনর্থ নিবৃত্তি না হওয়া পর্যন্ত সেই অবস্থা হয় না যাতে কৃষ্ণকে ভজন করা যায়। তার উপর কথা হলো বিধিমার্গে আবার কৃষ্ণকে পাওয়া যায় না, এইসব কথা শুনে আমাদের আরও ভীতির সঞ্চার হচ্ছে। বিধিমার্গে তো কৃষ্ণকে, বিধিমার্গে কৃষ্ণ প্রেম পাইতে নাহি শক্তি। তাহলে এইসব কথা শুনে যদি মহাজন আনুগত্যে এর বাস্তবিক গভীর অর্থটা অনুধাবন না করে আমি সোজাসুজি লাভ দিয়ে রাগানুগা ভজনে ঝাঁপ মারার চেষ্টা করি, সেক্ষেত্রে আমার কোনো দিনই জড় কাম আমাকে স্পর্শ করবে। আমরা রাসপঞ্চধ্যায়ী শেষ শ্লোকের আলোচনা বৃন্দাবন বিভিন্ন জায়গায় কদাকারভাবে ব্যাখ্যা করা হয়, তারা বাস্তবিক ব্যাখ্যাটা করতে চাইছেন না। বিকৃতম বজবদ্ভিরিধন চ বিষ্ণু শ্রদ্ধান্বিতম মনুশ্রেণমদ অথ বর্ণয়েদ্য ভক্তিম পরম ভগবতিম প্রতিলোভ কামম হৃদ্রোগমস্যু পাহিনতি অচিরেণ ধীরঃ। বিকৃতম বজবদ্ভিরিধন চ বিষ্ণু শ্রদ্ধান্বিতম মনুশ্রেণমদ অথ বর্ণয়েদ্য ভক্তিম পরম ভগবতিম প্রতিলোভ কামম হৃদ্রোগম আসু পাহিনতি অচিরেণ ধীরঃ। হৃদ্রোগম আসু অপহিনতি বলছেন হৃদয়ে যে কামরোগ আছে, প্রাকৃত কামরোগ, এটা চলে যাবে। কি করতে হবে? বলছেন যে ব্রজবধূগণের সঙ্গে বিষ্ণু, বিষ্ণু বলল কেন, কৃষ্ণ বলা দরকার ছিল তো, রাস তো বিষ্ণু করেন। ইচ্ছে করে যারা মহাজন তারা জানেন কার হৃদয়েতে কোন ভাব জাগ্রত হবে, সেই জন্য আগে থেকে তারা মেডিসিন দিয়ে দেন, ওষুধ। বলে কৃষ্ণ যদি বলি, কৃষ্ণ বলা যায়, এখানে বিষ্ণু অর্থে কৃষ্ণই, কিন্তু বিষ্ণু কথাটা ব্যবহার করা যে ব্যাপক অর্থে, শতকোটি গোপিকার সঙ্গে, শতকোটি গোপিকার সঙ্গে ভগবান শতকোটি রূপ ধারণ করে লীলা করছে।
এই যে একটা প্রভাব, এটা যেন সাধক যারা যদি কাউর ভেতরে প্রাকৃত কাম থাকে, প্রথমেই যেন এটা ধাক্কা, ফিডব্যাক, একটা ধাক্কা পায়। এই দেখো কার কথা চিন্তা করছো, যিনি অনন্ত বৈভব সম্পন্ন। প্রখানে প্রথমে প্রাকৃত অপ্রাকৃত বিচারিকা ওর মধ্যে আসছে না, প্রথমে শুরু করে দিচ্ছে রাগানুগা ভজনের কথা। আরে হোয়াটস দ্যাট, প্রাকৃত অপ্রাকৃত এর যে বর্ডারটা কোথায় বর্ডার প্রাকৃত এই বিচারই তারা জানে না, প্রথমে শুরু করে দিচ্ছে এবং বলছেন ওই যে বলেছে বিকৃতম ভজবোধ বিরিদম চ বিষ্ণু, ইদম চ বিষ্ণু, বিষ্ণুর সঙ্গে ভজগোধিগণের যে কৃষ্ণের সঙ্গে হয়ে যায় এই সমস্ত আলোচনা করে হয়ে যাবে। পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ পরিষ্কার জানাচ্ছেন শিল প্রভুপাদ শিল ভক্তিবিনোদ ঠাকুর যে এর মানে এটা নয়, এর মানে এটা নয়। প্রথমে তার যদি শ্রদ্ধা চরমে ওঠে, শ্রদ্ধা শব্দে কয়ে শুদ্ধির বিশ্বাস, কৃষ্ণে ভক্তি কইলে সর্বক্রমকৃত হয়, সুদৃঢ় বিশ্বাস, চরম বিশ্বাস তার এসে গেছে যে অনন্ত ব্রহ্মাণ্ডে ভগবান ছাড়া কৃষ্ণ ছাড়া কেউ নেই, যে আমার মধ্যে দ্বৈত ভাব যদি আসে, আমার যে দ্বিতীয় অভিনিবেশ আসে, সেটা সর্বনাশের কারণ। এই ফ্যাক্টরটা প্রথমে ক্লিয়ার হওয়া দরকার, সম্পূর্ণ ম্যাথমেটিক্সের মতো। অঙ্ক যেমন হয়, অঙ্কতে যেমন তোমরা প্রথমে শুরু করলে অঙ্ক, অঙ্ক শুরু করতে করতে যদি কোনো জায়গায় ফর্মুলায় ভুল করো বা কোনো জায়গায় একটা সামান্য, তাহলে টোটাল হায়ার ম্যাথমেটিক্সে এমন হয় তিন পাতা চার পাতা ম্যাথমেটিক্স করতে হয় আমাদের। একটা জায়গায় সামান্য একটা যদি ভুল থেকে যায়, তাহলে ওই চার পাঁচ পাতার ম্যাথমেটিক্স পুরো ভুল। চার পাঁচ পাতার যত ম্যাথমেটিক্সের কষ্ট করে করা হলো, একটা অঙ্ক টোটাল ভুল। সেই জন্য ভজন জীবনের প্রারম্ভিক কথাটা যার জানা হলো না, তার কোনোদিনই কৃষ্ণ ভজন হবে না। আমি সহজিয়া নীতি আপনাদের কাছে প্রশ্রয় দিতে পারবো না, আর যদি সহজিয়া নীতি প্রশ্রয় দিতাম আমি টপ র্যাঙ্কে থাকতাম ঠাকুরের আশীর্বাদে পুরো ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায়। আমার আশা নেই, আমার সেসবের আকাঙ্ক্ষা নেই, ধিক্কার। সহজিয়া নীতিকে অনুমোদন করা মানে চৈতন্য মহাপ্রভুকে অবমাননা করা, প্রভুপাদকে অপমান করা, গোস্বাইমানকে অবহেলা করা। এর জন্য ইউড বি পানিশড হেভিলি, বিশাল পরিমাণে পানিশমেন্ট পেতে হবে এই জন্মে পরের জন্মে। কাউকে মিসগাইড করা উচিত নয়, যদি নিজে মিসগাইডেড হই আমি, আমি যদি ভুল পথে যাই, ঠিক আছে আমি একা মিস ভুল পথে গেলাম, কিন্তু তমাম লোককে ভক্ত সমাজকে মিসগাইড করা, এটা কত বড় যে একটা অন্যায় এটা বলা যায়। তাহলে প্রথমে শ্রদ্ধান্বিতম অনুশ্রেণবাদ, এই কথাগুলো কেউ অ্যানালিটিক্যালি বিচার করছেন না, শ্রদ্ধান্বিতম, তার মধ্যে শ্রদ্ধা পরিপূর্ণরূপে জাগরুক হয়েছে, কৃষ্ণভক্তি ছাড়া কিছুতেই আমার মঙ্গল নেই, দ্বিতীয় কেউ নেই, কৃষ্ণই আছে, অন্য যা কিছু দ্বিতীয় অভিনিবেশ যদি থাকে তাহলে বিপদ। আর অনুশ্রেণবাদ কথা আছে, এই কথাটা সবাই ইগনোর করে যাওয়ার চেষ্টা করছে। অনুশ্রেণবাদ মানে হল সেই পরমাংশ গুরু বৈষ্ণব মাধবেন্দ্র পরিপাদ ঈশ্বর পরিপাদ শিল চৈতন্য মহাপ্রভু শিল অদ্বৈত সমস্ত, এই যে তাদের হৃদয়ে যে অপ্রাকৃত রাগ বিরাজমান রয়েছে, তাদের সেবা করতে করতে যেটা আমি আগে আলোচনা করেছিলাম, মাথুর বিরহ ব্রজবাসীগণের সেবাই আমাদের জীবনের উদ্দেশ্য। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর গোপাল, মাথুর বিরহ কাতর, মাথুর বিরহ কাতর ব্রজবাসীগণের সেবাই আমাদের জীবনের উদ্দেশ্য। এর মানে কি হলো, এর অর্থ কি? বলছেন মথুরা থেকে কৃষ্ণ চলে গেছেন
এই ভাবটা নিয়ে যে বিপ্রলম্ব যন্ত্রণা কৃষ্ণকে ভোলা যাচ্ছে না, প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে ক্ষণে আমার জীবনে ক্ষণদা ক্ষণমীব ইত্যাদি শ্লোক বলেছেন গোপিকার। আমাদের এক ক্ষণকে মনে হয় যুগ, এই অবস্থা কৃষ্ণ আমাদের। তাই এটা শ্লেষ বাক্য, ইচ্ছে করে কৃষ্ণকে এটা অভিমান ভরে বলছেন, অপ্রাকৃত অভিমান। তুমি আজকে মথুরা নাথ, আজকে তো আমাদের ভুলে গেছো, আমাদের ছেড়ে তুমি চলে গেছো। এই অবস্থায় মথুরায় তিনি চলে গেছেন, এই জন্য বলছেন মাথুর বিরহ কাতর ব্রজবাসী আর মথুরা নাথ, আর তার বিরহ কাতরে যারা যন্ত্রণা পাচ্ছেন তাদের সেবা করাটা আমাদের জীবনের উদ্দেশ্য। একটা এই সোজা কথার মধ্যে লুকিয়ে রয়েছে গভীর রস, একটা সোজা শব্দ বাংলা, সোজা শব্দটা একটা একটা বাংলা শব্দ সামান্য, এই লাইনটার মধ্যে সম্পূর্ণ সিক্রেসি লুকিয়ে রয়েছে, গোপন অর্থ। সেখানে পরিষ্কার বলা রয়েছে তুমি এই রাগানুগা ভজনে অধিকার পাবে যদি তুমি সেইভাবে বাজি ভাবিত কোনো ব্রজবাসীগণের সেবা কর, অপ্রাকৃত ব্রজবাসী তার। যেটাই বলতে গিয়ে রূপ গোস্বামী বাদ বলেছেন তিষ্ঠন ভোজে তদনুরাগে জনানুগামী, তুমি ব্রজেতে থাকো রাতে দিনে, তুমি ব্রজের মধ্যে অন্তশ্চিন্তিত হৃদয়ে ভেতরে থাকো ব্রজে, তিষ্ঠন ভোজে তদনুরাগী জনানুগামী, তদ অনুরাগী সেই ভগবানের প্রতি যে অস্বাভাবিক ট্রিমেন্ডাস ইরিসিস্টেবল আটকানো যাচ্ছে না, এরকম তীব্র অনুরাগ ভালোবাসা নিয়ে যেসব ব্রজবাসীগণ ভগবানের সেবায় নিয়োজিত রয়েছেন নিত্যকাল, তাদের সেবা করাটাই আমাদের জীবনের উদ্দেশ্য। অনুশ্রীমাদ এই কথার মধ্যে গুপ্তভাবে বলা রয়েছে ঠিক এই কথাটা, মাধবেন্দু পরিপাদের সেবা করতে করতে ঈশ্বর প্রতিপাদের হৃদয়ে সম্পূর্ণ সেই ভাব প্রকটিত হল। এইরকমভাবে প্রত্যেক রাগানুগা মহাজন যারা আছেন তারা তাদের আশ্রিত জন যদি বাস্তবিক আশ্রয় তার করে থেকে থাকেন, তার হৃদয়েতে সমস্ত গোপন রহস্য তিনি দিতে পারবেন। যেটা বলতে গিয়ে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ বলছেন যে যে সমস্ত গুরব গুজ্জম অপি উত স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুজ্জম অপি উত, গুরুদেব স্নিগ্ধ শিষ্যকে তার গোপন থেকে গোপনীয় ভজনের রহস্য পর্যন্ত দিতে কুণ্ঠিত হন না, ভজনের সমস্ত রহস্য তিনি গুরুদেব বৈষ্ণব তার অনুগতজনকে দিতে পারেন। কিন্তু প্রোভাইডেড তার মধ্যে একটা কন্ডিশন, সেটা হচ্ছে যেন বাস্তব শরণাগতি থাকে, বাস্তব শরণাগতি যেন থাকে, সেখানে যেমন কোনো রকম কোনো ভেজাল না থাকে। তাহলে অনুশ্রেণবাদ অনুশ্রেণবাদ অথবর্ণয়জ, যিনি অনুশ্রেণবাদ অর্থাৎ সেই কথা গুরু বৈষ্ণবের কাছে যারা অপ্রাকৃতভাবে বিবাহিত তাদের থেকে শ্রবণ করতে থাকবেন, আর শ্রবণ যখন যথেষ্ট হয়ে যাবে তখন যেমন প্রচুর পরিমাণে ভোজন করে নিলে যখন তার ঢেঁকুর ওঠে, ভজন ভোজন প্রচুর পরিমাণে করে নিলে তখন তারপরে ঢেঁকুর ওঠে একটা, সেরকম যখন প্রচুর পরিমাণে এইসব শ্রবণ ক্রিয়া হবে, সমস্ত সর্বেন্দ্রিয়াণাম কৃত্রিম সমস্ত ইন্দ্রিয়গণকে আমার কি করবে, সমস্ত জয় করে কৃষ্ণনাম কৃষ্ণলীলা জয়যুক্ত হয়ে বসে থাকবে আমার হৃদয়ে। নো জানে জানিতা কি অদ্ভুত অমৃতি কৃষ্ণে ইতি বর্ণদ্বয়ী, যেটা বলতে গিয়ে আমি বলেছিলাম আলোচনা, সর্বেন্দ্রিয়াণাম কৃত্রিম রাধারানী বলছেন, এটা রাধারানীর ভাব লিখেছেন রূপ গোস্বামীপাদ, মনে হচ্ছে সম্পূর্ণ রাধারানীর হৃদয়ের ভাবটা রূপ গোস্বামীপাদ লিখেছেন। সর্বেন্দ্রিয়াণাম কৃতে, সমস্ত ইন্দ্রিয়গণকে একেবারে বশীভূত করে সমস্ত ইন্দ্রিয়র ওয়ান পয়েন্টের ডিভোশন, সমস্ত ইন্দ্রিয়গুলো থেকে গ্র্যাপ অ্যান্ড চার্ট যদি আঁকা যায় ম্যাথমেটিক্সের মতো,
তাহলে দেখা যাবে সমস্ত ইন্দ্রিয়গুলোর ক্যাপচার্ট আঁকলে কর্ণ চলে যাচ্ছে কৃষ্ণের দিকে, কৃষ্ণের কথা শ্রবণের দিকে, চক্ষু চলে যাচ্ছে কৃষ্ণের রূপের দিকে, জিহ্বা চলে যাচ্ছে কৃষ্ণের নামের দিকে, প্রত্যেক সর্বেন্দ্রিয়ানাং কীর্তিং সমস্ত ইন্দ্রিয়গরকে মর্দিত করে অভিভূত করে পরম বিজয়ত শ্রীকৃষ্ণ সংকীর্তনম। যখন এই রকম একটা অবস্থা আসে মহারাজ, সেই সময় স্বাভাবিকভাবেই তোমার হৃদয়ে কৃষ্ণের লীলা পরিকর মাধুর্য বৈশিষ্ট্য সমস্ত কিছু হৃদয়েতে স্বয়ং প্রকটিত হয়। এ বড় আশ্চর্য বিষয়। সেই জন্য এহোবাহ্য আগে কহ আর এসব বলে আমরা সহজিয়া হতে চাইছি না। আর বিধিমার্গে কৃষ্ণপ্রেম পাইতে নাহি শক্তি, এটা তো আমরা ভীত নয়, কেন আমাদের আশা ভরসা, আমার বিশাল আশা ভরসা যে পরম গুরুদেব নয়নমণি মঞ্জরী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ শিল ভক্তি প্রমোদ পুরীগোস্বামী মহারাজ আমার গুরু পরম্পরায় শিল পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ এই সমস্ত রূপাঙ্গ গুরুবর্গ রয়েছেন, তারা আমাকে অবশ্যই দেবেন। বিধিমার্গে আমি ধৈর্য ধরে থাকি আর মনে মনে হৃদয়েতে লোভ আমার উৎপন্ন হোক। আর লোভ উৎপত্তির জন্য কোনো বাজারের বই পড়ে লোভ উৎপত্তি হয়েছে, লোভনীয় বস্তুর প্রতি কারোর লোভ উৎপত্তি হয়েছে বই পড়ে এটা আমরা শুনিনি, লোভনীয় বস্তুর প্রতি লোভ উৎপত্তি হয়েছে বই পড়ে এটা আমরা শুনিনি, লোভ উৎপত্তি হয়েছে লোভনীয় বস্তুর প্রতি তার আকর্ষণ হয়েছে এটা স্বাভাবিকভাবে হয়েছে। কিন্তু এর মধ্যে একটা কথা, যখন লোভ উৎপত্তি হলো, যখন সব কৃপা প্রাপ্ত হলো, তখন রূপাঙ্গ ভজনের গভীর রহস্য জানবার জন্য গুরু বৈষ্ণবের আনুগত্যে অনেক, তার মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে, শাস্ত্রীয় বিচার শোনার কথা বলা আছে। তাহলে আমরা রূপগোস্বামীপাদের অন্যাভিলাষিতা সন্ন্যম জ্ঞান কর্ম আদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা এই শ্লোকের সামান্য কথা শুনি। সেখানে বলছেন অন্য অভিলাষ শূন্য সম্পূর্ণ হৃদয় জ্ঞান কর্ম আদি অনাবৃতম। এখানে একটা কথা খুব বিচার করে শোনা দরকার, শুনে বিচার করতে হবে। এর যে অন্নাবিলাসিত শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম, তিনি বললেন না অন্নাবিলাসিত শূন্যম জ্ঞান কর্মাদি শূন্যম বললেন না, এক জায়গায় বললেন অন্নাবিলাসিত শূন্যম, আরেক জায়গায় বললেন জ্ঞান কর্মাদি অনাবৃতম। তাহলে জ্ঞান কর্মের জায়গায় তো তিনি বললেন না ওই কথাটা, অন্নাবিলাসিত শূন্যম জ্ঞান কর্মাদি শূন্যম বলতে পারতেন, বললেন না। এই কথাটার অর্থ কি মহারাজ? এই কথাটার অর্থ হলো এই, জ্ঞান এবং কর্ম যে ধারণাটা মায়াবাদীদের হৃদয়েতে আছে ভক্তিরাজ্যে তা নয়, ওদের যে জ্ঞানের যে ধারণা আর আমাদের যে অপ্রাকৃত জ্ঞান দুটো এক নয়। সেই জন্য রূপগোস্বামীপাদ বলছেন জ্ঞান ও কর্মাদি অনাবৃতন, মানে যে জ্ঞানটা তোমার কৃষ্ণ সেবায় বাধা দেবে, কৃষ্ণ প্রীতি লাভেতে বিঘ্ন সৃষ্টি করবে, সেরকম ধরনের জ্ঞানের কোনো মূল্য নাই। যে কথাটা বলতে গিয়ে ব্রহ্মা বলেছিলেন জ্ঞানে প্রয়াস মদপাস্য নমন্তি এব, এখানে ব্রহ্মার বলা উদ্দেশ্য ছিল আমি এই যে জ্ঞানের দ্বারা তোমাকে লাভ করা যায় না, কেবল অভিমানী আসে আমি ব্রহ্ম অহম বদন পরিফুল্লান জড় মতীন কিম এতান সচাম বিষয়রস মত্যান নর পশুন ন কেশাঞ্চিত লেশি অহহ মেলিত গৌর মধুনা, এই পশুগুণোর জন্য আমরা কি করব। এরা প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছেন, যারা বলছেন ব্রহ্মহম বদন পরিফুল্লন, একগাল হেসে দিয়ে বললো আমি ব্রহ্ম, তুমি ব্রহ্ম ঠিকই তো, এইরকম ব্যক্তিদের জ্ঞানের যে বিষয়টা এটা জঞ্জাল, সম্পূর্ণ জঞ্জাল। রূপগোসাঁয়ের বলার উদ্দেশ্য ছিল ঠিক ব্রহ্মা যেটা বলতে চেয়েছেন, জ্ঞানে প্রয়াস মধবাস্য মানে তিনি ভক্তি সংক্রান্ত জ্ঞানের অনাদর করেন নাই, ব্রহ্ম হচ্ছে লোক পিতামহ, তার বলার উদ্দেশ্য যা ছিল
রূপ গোস্বাইপাদ তাই বলছেন, যে জ্ঞানটা কোনো কাজে লাগে না, ভক্তি ভগবানের সেবায় বরঞ্চ আমার অভিমান বৃদ্ধি করে, আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততহ পততি অধ অনাদৃত যুষ্মত অঙ্গ্রয়। হে ভগবান, তোমার চরণোদ্দয়ের সেবা মহিমাকে অবহেলা করে আস্তে আস্তে অনেক উপরে উঠেছি আমি, জ্ঞানে জ্ঞান আশ্রয় করে করে, আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততহ, তারা ব্রহ্মপদ প্রাপ্ত হয়েছে বলে মনে করে, পরে এখান থেকে অধঃপতিত হয়ে যায়। কেন? তোমার চরণোদ্দয়কে নিত্য বলে মানে নাই, তোমার তোমার চরণের সেবাকে অনুমোদন করে না। যেখানে বলরাম পর্যন্ত কৃষ্ণের দাস বলে অভিমান করছেন, নিত্যানন্দ বলরাম তিনি বলছেন আমি গৌরের দাস, যেখানে গৌর বলছেন আমার বড় ভাই। এইসব রাজ্যের রহস্য অন্যাবিলাসিতা শূন্যম আর জ্ঞান কর্ম আদি অনাবৃত, ভক্তি অনুকূল যে কর্ম যেটাকে সেবা বলা হয় সেটা বারণ করেনি, যেটা নৈষ্কর্মম অপি অচ্যুতভাবে বর্জিতম ন সবতে জ্ঞান মমলম নিরঞ্জনম যদ্যপি অকারণম। যদি কৃষ্ণতে অর্পিত না হয় কোনো লাভ নেই, ভক্ত সেবা করছে, কোনো এক মায়াবাদী এসে বললে দূত এসে কি করা দরকার, চুপচাপ বসে ব্রহ্মের চিন্তা কর, মহারাজ তোমার ব্রহ্মের চিন্তা রেখে দাও, তুমি ব্রহ্মের চিন্তা করতে গিয়ে গেলা কটার সময় তো তুমি বলো না কর্মটা থাকুক, তুমি তো বড় চালাক, তুমি যখন গেলা কটার ব্যাপারটা থাকে, খাওয়ার ব্যাপারটা থাকে, তখন তো তুমি বলো না এই কর্মটা আমার করার দরকার নেই, শৌচকর্মে যাচ্ছ তুমি, তুমি ঘুমোচ্ছ, শয়তান বুদ্ধি খারাপ হয়ে গেছে, তুমি কোনো কর্ম ত্যাগ করতে পারছো না, তোমার শরীরযাত্রাও তোমার সম্ভব হচ্ছে না, তোমার কর্ম ছেড়ে দিলে, তুমি বলছো কর্ম ছেড়ে দাও, আর ভগবানের সেবার বেলা তুমি বলছো যে কর্ম করতে হবে না, কোথা থেকে এইসব বুদ্ধি এলো, সমস্ত দৈত্য দানব। হেন বলছেন অন্নাবিলাসে তো শূন্য জ্ঞান কর্ম আদি অনাবৃত, যেটা ভগবত ভজনে বাধা সৃষ্টি করে সেই সব জ্ঞান কর্ম আদি অনাবৃতম, অর্থাৎ জ্ঞান কর্ম থাকবে কিন্তু ওই সব যে ব্যারিয়ারগুলো আছে সেটা অনাবৃত, সেটা অনাবৃত মানে খোলা, ওগুলো টাচ করবে না, পরিষ্কার টলটল, সে জ্ঞানটা পরিষ্কার জ্ঞান, যেখানে জ্ঞানটাই ভক্তি, যেখানে ভক্তি মানে হলো সেবা, হাত দিয়ে ভগবানের সেবা করবেন, পা দিয়ে ভগবানের ধাম পরিক্রমা করবেন। আমরা অম্বরীশ মহারাজের আলোচনা করব, দেখতে পাবেন আশ্চর্য লাগবে। সবই মন কৃষ্ণ পদার বিন্দয় বাচাংসে বৈকুণ্ঠ গণান বর্ণনে ইত্যাদি সমস্ত কথা শুনবেন, স্বর সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় লেগে রয়েছে অম্বরীশ মহারাজের। যদিও গোপীগণের বৈশিষ্ট্যটা আলাদা কিন্তু নবিদা ভক্তি যাজন করেছিলেন অম্বরীশ মহারাজ। তো অন্নাবিলাসিত শূন্যম জ্ঞান কর্ম আদি অনাবৃতম, তারপর হচ্ছে আনুকূল্যিন কৃষ্ণ অনুশীলন, এই সম্বন্ধে বিশ্বনাথ চক্রবর্তী পাদ এত গভীর সব আলোচনা করেছেন, দাসগোস্বামীও করেছেন মনঃশিক্ষা বিভিন্ন জায়গায়, অপূর্ব কথা রূপ গোস্বামী পাদ সব বলেছেন আনুকূল্যিন কৃষ্ণ অনুশীলন। আর আনুকূল্য কথাটা কি করে আমি বুঝব, কোনটা আনুকূল কোনটা প্রতিকূল, আমি তো সঙ্গে সঙ্গে খুলেই দামোদষ্টকন প্রত্যন্ন মা আমি স্মরণ পড়তে আরম্ভ করব, আমার মাথায় তো এইটিই রয়েছে। এই অকৈত্য বা সত্য কথা বলতে গিয়ে আমাকে কত জায়গায় অপ্রিয় ভাজন হতে হয়েছে, এটা যে কত বড় স্যাক্রিফাইস আমার জীবনে ভগবান জানেন, দুনিয়ার জিনিস আমি হাতের সামনে পেতে পারতাম, এই সত্যি কথা বলে, কোনো জায়গায় আক্রমণ করেছে, কোনো জায়গায় সমালোচনা করেছে, কোনো জায়গায় কথা বন্ধ করেছে, কিন্তু তথাপি আমার কোনো বিকার নাই, অকৈত্যব সত্য কথা বলতে হয়েছে, এইটা করার জন্যই আমি আদিষ্ট হয়েছি। সেই জন্য সেখানে বলছেন আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, মানে হল অনুকূলা একমাত্র রাধারানী, রাধারানীর সেবাটাই হল নন্দনন্দন কৃষ্ণ, তার একদম অভিমত, অর্থাৎ রাধারানী এবং তার পরিকরী যারা আছেন সখী মঞ্জরি, তারা ছাড়া নন্দনন্দন কৃষ্ণ যেটাকে মধুর রসের এক্সট্রিম পয়েন্ট, তাকে সেবার যে টেকনিকটা এটা তারা জানে। আর এই মানেটা আমাকে এরকম করতে হলো এই কারণে, যেহেতু আমি রূপাঙ্গ ভজনের মহাজনদের আনুগত্য করবো, এই জন্য
কিন্তু আগের কথাগুলো বলে রাখা ভালো, লোকে লোকে উল্টো বুঝতে পারে। সেটা হচ্ছে যে আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, এই কথা চরম অর্থটা হলো এক্সট্রিম যে অর্থটা বেরোয় সেটার মানে হলো এটা। আর যদি তার আগের অর্থ কেউ জানতে চায় তাহলে তা হলো যদি তার পক্ষে যশোদা মায়ের ভালোবাসা, তাই তার পক্ষে এক্সট্রিম পয়েন্ট হয়। নিজ নিজ রস যে যেরম পেয়েছেন নিরপেক্ষ হয়ে চিন্তা করলে কিন্তু মধুর রস হচ্ছে এক্সট্রিম পয়েন্ট, কিন্তু নিরপেক্ষ হয়ে বিচার করলে সমস্ত রসকে মর্দিত করে মধুর রস জয়যুক্ত হয়েছে। আবার মধুর রসের মধ্যেও রূপানুগ ভজনের যে সেবার বৈশিষ্ট্য সেটা জয়যুক্ত হয়েছে। কিন্তু তার আগের যদি কোনো যেই রসে বিভাবিত রয়েছেন আপন আপন রসগত বৈশিষ্ট্যতে সে নিজেকে সবচেয়ে বড় লাভবান বলে মনে করেন। নিজ নিজ বিচার বৈশিষ্ট্যতে যে রসে বিভাবিত হয়েছেন তার পক্ষে সেটাই এক্সট্রিম পয়েন্ট, কিন্তু নিরপেক্ষ হয়ে যদি কেউ বিচার করে তাহলে সেখানে সমস্ত রসের আদ্য এব পররস, কালকে যেটা বলেছিলাম আদ্য এব পররস, চৈতন্য মহাপ্রভুকে রঘুপতি উপাধ্যায় বলেছিলেন আদ্য এব পররস, আদ্য রসটা অর্থাৎ মূল যে রসটা মধুর রস এইটি হচ্ছে আদ্য এব পররস। এসব গোপন সংকেত, খালি সংকেত দেয়া হয়েছে, এর রহস্য অনেক লুকিয়ে আছে। তো অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, এর কথার মানে আমরা রূপগোস্বামীপদের আনুগত্যে বুঝলাম যে এটা হলো রাধারানী অনুকূলা, যা করেন রাধারানী সব, রাধারানী গালাগাল দিলেও সেটা কৃষ্ণের সেবা হয়ে যায়, রাধারানী দরজা বন্ধ করে দেয় বের করে দেয় ওকে এখান থেকে কোনো মুখ দেখবো না, সেটাও কৃষ্ণের সেবা হয়ে যায়। এইগুলো আপনাদের কাছে আলোচনা করতে আমি চাই না, এগুলো আলোচনা করলে আমার লজ্জা হয়, কার কাছে আলোচনা করব, জড় অভিনিবেশ থাকাকালীন অবস্থায় এসব আলোচনা করা যায় না। আশ্চর্য বিষয়, বীজের মধ্যে যা কিছু হয় সে যে কোন চরম বিচারের অপেক্ষা রাখে, কোন আনন্দ সেখানে আছে, সেগুলো সন্ধান পেতে গেলে কোন অবস্থায় আমাদের এই অবস্থা থেকে উঠতে হবে। তাহলে অনুকূলা রাধারানী তার মত যেরকমভাবে তিনি চান, যেভাবে সেবা আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম, অনুকূলা রাধারানী তার অনুগত্যে সেবা হচ্ছে ভক্তির উত্তম। আমরা যখন আলোচনা প্রসঙ্গে অনেক সিদ্ধান্ত বলছিলাম তখন দেখেছিলাম জয় বিজয় তাকে ভগবান তার ইচ্ছা হলো জগতে পাঠিয়ে দেবেন। জয় বিজয়কে একটু ভগবানের ইচ্ছা হয়েছে কি করবেন, বলছেন একটু বীর রস আস্বাদন করবেন। কথাগুলো উত্থাপন করতে হচ্ছে, আমি করিনি, বিশ্বনাথ চক্রবর্তীও করেছেন, আমার মনেও এলো তারই আনুগত্যে। এখন আপনাদের মধ্যে যদি এই ভাবনাটা আছে তাহলে জয় বিজয় যখন জগতে গেল, হিরণ্যকশিপু হলো, ভগবান তার সঙ্গে লড়াই করছেন এরমভাবে, তাহলে এটাও তো অনুকূল মহারাজ, কৃষ্ণ তো চেয়েছেন, কৃষ্ণ তো লড়াই করে একটু আনন্দ চাইছেন। এই সব কথাগুলোর গভীর রহস্য আছে, কৃষ্ণকে ক্ষতবিক্ষত করছে, কৃষ্ণকে মারছে। আমরা অনুকূলা রাধারানীর আনুগত্যে সেবাটার কথাই এখানে ধরব, অন্য কিছু আমরা ধরব না। কালকে সময় হলে আমরা আলোচনা করব, সেখানে বলবো, সেখানে দেখব। আমরা ক্লেশাগ্নি সুবোধা মুখ্য লঘুতাকৃত সান্দানন্দ বিশেষ আত্মা ইত্যাদি সব কথা কালকে আলোচনা করব, আজকে নয়। আজকে আমাদের লজ্জার সঙ্গে দামোদর অষ্টকমের এইসব কথাগুলো একটু আলোচনা করবার দায়িত্ব পড়েছে। তার আগে যে কথাগুলো শুনলাম তাতে আমাদের হৃদয়ে সেনসেশন, আমাদের শিহরণ জাগছে, তাহলে কৃষ্ণেরই বাল্যলীলায় আমার কী করে প্রবেশ হবে, কী করে আমি অনুভব করব যে কৃষ্ণ প্রাকৃত অনন্ত আনন্দময় এক রসের আকর, ভগবান যে লীলাই করুন, যে অবস্থায় থাকুন, ভগবানের এই লীলা যে চিন্ময়, এটা আমি কী করে অনুভব করব, আমার তো অনুভব আসছে না, আমি কী করে অনুভব করব যে ভগবান যে চিন্ময়। আরে আমি চিন্ময় কথার মানেই বুঝি না, আমি একটা হাতি ঘোড়া ভেবে নিই চিন্ময়, আরে চিন্ময় সেটা আবার কী কনসেপশনটা, কী চিন্ময়ের ধারণাটা কী,
What do you mean by Chinmay? Transcendental? কি এর মানে কি? কথা কেউ বলতে পারবে? একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হতে পারে। সেটা হচ্ছে যে আমাদের যে আত্মাটা আছে সেটা হচ্ছে চিত, এটা হচ্ছে চিত বিষয়। আমাদের যে আত্মাটা আছে শুদ্ধ আত্মা, এটা চিত। ভগবানের সর্বাঙ্গ যে ভগবানের যে বিগ্রহ, ভগবানের যে রূপ, সেটা সম্পূর্ণ সচ্ছিদ আনন্দময়। এখন এটা বুঝতে গিয়ে আমার মাথায় ঢুকছে না, তখন একটু অন্য উদাহরণে আশ্রয় নিতে হবে। যেখানে গীতাতে বলছেন, অন্য অন্য জায়গায় সব পেয়েছি, পদ্মপুরাণও আছে, গীতাতে ভগবান বলছেন বালগ্র ভাগস্য শতভাগস্য শতধা কল্পিতস্য চ। এই যে চুলের যে টিপস আছে এটাকে একশো ভাগ করে তার প্রত্যেকটা এক এক ভাগকে আবার একশো ভাগ করো, করলে পরে কী হবে? বলছে ধুলিকণাও দাঁড়াবে না, একটা ধুলিকণার যে একটা আকার আকৃতি সেটাও দাঁড়াবে না। একটা ইলেকট্রনের কোনো এক্সিস্টেন্স আমরা দেখতে পাই না, প্রোটন ইলেকট্রন দেখতে পাই না, অণু পরমাণু কী দেখতে পাই, দেখা যায়? কিন্তু বৈজ্ঞানিকরা বলছে তো এর ওজন আছে, 10^-28 মিলিগ্রাম। এসব শুনে তো পাগল হয়ে যাবে লোকে। তো যে বস্তুটা আমি দেখতে পাই না সেটার কোনো অস্তিত্ব নাই, এটা যদি কেউ বলে দেয় সে হচ্ছে সবচেয়ে বড় মূর্খ। যে বস্তুটা আমি চোখে দেখতে পাই না সেটাকে হঠাৎ আমি না বলে দেবো, সেটা হতে পারে? এটা তো মূর্খরা করে, ভগবানকে দেখতে পায় না। তুমি ব্যাকটেরিয়া দেখতে পারো? ব্যাকটেরিয়া বাতাসে কত ব্যাকটেরিয়া ঘুরছে দেখতে পারো? তোমাকে অনেক অত্যন্ত পাওয়ারফুল তোমার ইলেকট্রনিক্স মাইক্রোস্কোপের দরকার পায়। যারা এই আকাশে দিনের দিনে অ্যাস্ট্রোনমি পড়ছে, দিন রাত ওইসব দেখছেন, কোন গ্রহের কী স্থিতি এগুলো দেখছেন, তুমি কি দেখতে পাবে? যে বস্তুটা দেখা যায় না সেটাকে হঠাৎ না করে দেওয়া, এটা তো বোকার মতো কথা, উচিত হয় না। যদি কেউ আমাকে বলে আপনি একটা এরকম একটা এরকম সাইজের একটা বস্তু দেবো আপনাকে, আপনি নিতে পারবেন? খুব খুব ফাইন ব্রেনের লোকরা ছাড়া এটা বুঝবে না। আপনাকে আরে এরকম সাইজের একটা বস্তু দেবো আপনি নিতে পারবেন? সে বললো হ্যাঁ নিতে পারবো না কেন? সে প্রথমে জিজ্ঞাসা করলো না ওই বস্তুটার ডেন্সিটি কত, মাইন্ড এটা আমি কী বলছি, প্রথমে তার যদি বুদ্ধিমান তো বলছে আচ্ছা বস্তুটা কী বস্তু, তার ডেন্সিটি কত? যদি দেখা যায় তার ডেন্সিটিটা এমন একটা ডেন্সিটি ওরকম বস্তু দেখতে তার ওয়েট কত হবে, পাগল হয়ে যাবে তো, সে তো নড়াতে পারবে না। এগুলো হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম বিচারের বিষয়। বিচার বিবেচনা মানুষের কমে যাচ্ছে, তারা এসব কথা প্রবিষ্ট হতে পারে। তাহলে যদি বালগ্র ভাগস্য শতভাগস্য শতধা কল্পিতস্য, তাহলে সেই বস্তুটা কোনো আমি দেখতেই পাব না। কিন্তু সেটা বলছেন কৃষ্ণ, বলছেন এটা হচ্ছে তোমার আত্মা, যে পার্টিকেলটা এটাকে এটাকে কীরকম কী বুঝবো এই বস্তুটা, তো একটা কোনো আমরা তো জড় এক্সপিরিয়েন্স, আমাদের আমাদের যা কিছু এক্সপিরিয়েন্স আছে সব জড় বস্তুর সান্নিধ্যে, যা কিছু ম্যাটার আমরা দেখেছি সেই ম্যাটারগুলোর রেসপেক্টে কোনো যদি কাছাকাছি যেতে পারে দেন আই ক্যান ফিল, আদারওয়াইজ নট। যে বস্তুটা আমি জানি না, যার কোনো উদাহরণ সম্ভবই না, এ বস্তু কী করে বোঝাবে? সেই জন্য দার্শনিকরা ইচ্ছে করে জানে এরা জড় বস্তু ছাড়া কিছু বোঝেন, কাছাকাছি যেন যেতে পারে এরকম একটা উদাহরণ দেন। তাহলে আত্মা কী বস্তু, আমি তো চিত বস্তু আমি তো জানবই না, আমি বুঝতেই পারছি না। সেই জন্য বেদান্ত সূত্র বলছেন গুণাত আলোকবধ, গুণগত যদি বিচার করো তাকে আলোর আলোকবধ, আলোর মতো ধরে নাও। আলো বললেও ভুল হবে, আলো হচ্ছে এই জগতের। গুণাত আলোকবধ, গুণগত বিচার করলে ঠিক আলোর মতো মনে হবে তোমাকে, কিন্তু আলো নয়, আলো বললে ভুল হয়ে যাবে। সূর্য থেকে যেমন আমাদের রেগুলো আসে, তার মানে ফোটন কণা থাকে, ফোটন কণা, সেটার সঙ্গে তুলনা করা যাচ্ছে না।
তাহলে একটা আশ্চর্য জিনিস বেদান্ত সূত্র বলছে গুণাত আলোকবত, কিন্তু আর কিছু বলা যাচ্ছে না। এখন যে নায়াম, সেই জন্যই উপনিষদ বলছেন নায়াম আত্মা প্রবচনে ন লভ্য ন মেধাইয়া ন বহু ন সুতে ন। আত্মা কোনো লেকচার শুনে বোঝা যাবে না, লেকচার দিয়ে বোঝা যাবে না, নায়াম আত্মা প্রবচনে ন লভ্য প্রবচন দ্বারা বোঝা যাবে না। যাকে এই আত্মা বরণ করেছে সে ছাড়া কেউ জানে না, যার কাছে তিনি নিজে নিজের মিস্ট্রির রহস্যটাকে খুলে দিয়েছেন, দেখ আমি এরকম, সে ছাড়া দ্বিতীয় কেউ জানতে পারে না। যার কাছে তিনি নিজের রহস্যটাকে খুলে দিয়েছেন কৃপা করে, যা দেখ আমি, জবান হম যথাভাব যদরূপ গুণ কর্মকহ তথৈব বিজ্ঞানম অস্তুত্বে মদনগ্রহাত, এটা একমাত্র টেকনিক, নিজের কলাকৌশল চলছে না। এখানে করুণা কুনিয়ে সমস্ত খুলে দেবেন রহস্যটা, দেখ আত্মার এরকম রূপ এরকম অবস্থা আমার সব কিছু। তাহলে কাছাকাছি একটা উদাহরণ আমরা বুঝলাম ভগবানকে, নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপম বলে তো গাইলাম, কিন্তু সচ্চিদ আনন্দময় এটা অনুভবই আমার এলো না। সচ্চিদানন্দময় ভগবান কী করে বুঝব সেটা বলতে গিয়ে এগুলো বলা হচ্ছে। তাহলে আত্মার গঠন হচ্ছে চিদ গঠন আর গুণাত আলোকবত। এখানে আমরা শাস্ত্রীয় প্রমাণে অনেক সময় দেখেছি যে শিশুপালকে যখন ওই রাষ্ট্রীয় যজ্ঞের সময় শিশুপাল ১০৮টা পাপ অপরাধকে ছাড়িয়ে গেল, কৃষ্ণ বলেছিলেন পিসিমাকে যে আমি ১০৮টা পর্যন্ত তার অপরাধ ক্ষমা করব, তার উপরে যেই যাবে তখন তাকে আমি কৃপা করব। যখন সবার মধ্যেখানে অকথ্য ভাষায় কৃষ্ণকে গালাগাল দিচ্ছেন, অশ্রাব্য ভাষায় কৃষ্ণ চুপচাপ শ্রবণ করছেন, যারা যারা কানে আঙুল দিয়ে চলে গেলেন তারা বুদ্ধিমান, তখন কৃষ্ণ চক্রকে আহ্বান করে সেই চক্র দিয়ে শিশুপালের গলা সেই যজ্ঞের মাঝখানে কাটলেন। নিয়ম হলো যজ্ঞের মাঝখানে যদি এক বিন্দু রক্ত পতিত হয় সে যজ্ঞ সম্পূর্ণ শেষ নষ্ট হয়ে যাবে। যজ্ঞ করতে গেলে তাহলে এটা আপনারা বুঝুন কত সেন্সিটিভ জিনিস, কেন আমার বেশাসনে বসে কষ্ট হলো সেদিন সেটা ভগবান জানে, এটা অনুভব করা সবার পক্ষে সম্ভব নয়। এটা এমনই সূক্ষ্ম জিনিস যেখানে একটু এদিক ওদিক হলে নড়চর হয়ে যাবে, তোলপাড় হয়ে যাবে সমস্ত জিনিস। সেখানে বলছেন শিশুপালকে ভগবান চক্রের দ্বারা এরকম তার শিরচ্ছেদ করলেন, কিন্তু ভগবানের করুণা এমন যে এক বিন্দু রক্ত সেখানে পতিত হলো না, শিশুপাল উদ্ধার হয়ে গেলেন। শিশুপালের ভেতর থেকে যে শরীর থেকে যে আত্মা, সমস্ত ঋষি মুনি সবাই তাকিয়ে রয়েছেন, দেখছেন আশ্চর্য ঘটনা, শিশুপাল গলা কেটে পড়ে গেল, তারপর দেখছেন একটা প্রদীপের মতো একটা আলো এরকম উঠে এরকম ধীরে ধীরে যাচ্ছে, যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে গিয়ে মিলে গেল। এই উদাহরণটা না দিলে আপনারা বুঝবেন না, এই জন্য এইটা আমাকে তুলতে হলো। তা গুণাত আলোকবত ঠিক তাই হলো, সবাই ঋষিমুনিরা দেখছে আলোর মতো একটা কী একটা প্রদীপের মতো চলে যাচ্ছে, গিয়ে দেখে গেল সর্বজনের সমক্ষে সবার সম্মুখে কৃষ্ণের চরণের কাছে গিয়ে ব্যাস মিলে গেল। ভগবত বিগ্রহেতে সাযুজ্য লাভ করলো, ব্রহ্ম সাযুজ্য এবং সাক্ষাৎ ভগবানের যে বিগ্রহেতে সাযুজ্য লাভ করলো, দুরকম সাযুজ্য। এখন আমাদের প্রশ্ন হলো, আপনার মধ্যে যদি এই ধারণাটা আসে তাহলে যেই যে সাইন্টিফিক ব্যাখ্যাগুলো করা হলো তার মধ্যে একটু ধারণা এলো, হ্যাঁ ঠিক আছে আমার ভেতরে যে চিৎ পার্টিকেলটা আছে সেটা কীরকম একটু ধারণা এলো। নাও মাইন্ড ইট, ঠিক যে ধারণাটা সামান্য এলো চিৎ গঠন আপনার আত্মাটা, আর কৃষ্ণের সমস্ত চুল থেকে আরম্ভ করে নখ পর্যন্ত সেই ইনগ্রেডিয়েন্ট, অর্থাৎ কৃষ্ণের সমগ্র শরীরটা সেই যে আপনার যেটা একটা পার্টিকেল ফুঁ দিলে উড়ে যায় দেখাও যায় না, আপনার যে সেই চিদ আত্মাটা আপনার ভেতরে প্রবেশ করে আপনার সমস্ত শরীরটাকে প্রকাশ করছে, আশ্চর্য ব্যাপার। সেটা উদাহরণ দিতে গিয়ে বলছেন, উদাহরণ দিতে গিয়ে বলছেন
একটা যদি মলয় যে চন্দন আর একটা কি বলে সেটা ভুলে গেলাম না, সেটা যদি এখানে একটা ফোঁটা দেওয়া হয়, একটা ফোঁটা চন্দনের এইখানটা, মহাপ্রভু উদাহরণ দিচ্ছে সনাতনকে, সমস্ত শরীরটাকে শীতল রাখে, পুরো বডিটাকে একটা খালি এখানে টিপ দিতে হয় চন্দন, চন্দন কি মলয় যে একটা কি দিতে হয় আমি ভুলে গেলাম সেটা, অন্য কিছু। তো সেইখানে এরকম ভাবে মহাপ্রভু উদাহরণ দিচ্ছেন, যেমন শরীর সমস্ত শরীরটাকে শীতল রাখে, ওই একটা ওই রকম একটা অনুকণা চিদাত্মা একটা শরীরে প্রবিষ্ট হয়ে হাতির এই বড় শরীরটাকে প্রকাশ করছে। হাতির এই যে বিশাল একটা শরীর, রাইনোসেরাস হাতি, এই যে বড় বড় শরীরগুলো, তিমি মাছ, ওই একটা যেটা আপনার আছে ওর আছে, খালি ও শরীরটা ওরকম বড় ওর মধ্যে প্রকাশ। তাহলে সমস্ত শরীরে আত্মার যে প্রভাবটা বায়ুর দ্বারা, পঞ্চ প্রাণবায়ুর দ্বারা সারা শরীরের যে কার্যকলাপ ব্যপ্ত হচ্ছে খালি ওর উপস্থিতির জন্য, আত্মাটা যে উপস্থিত রয়েছে ঠিক ওই কারণে সমস্ত শরীরের একটা কার্যকলাপ রিদেম একটা তাল চলছে, সমস্ত শরীর ফাংশন চলছে, পঞ্চবায়ু যে যার মতো কাজ করছে, কেউ নিঃশ্বাস প্রশ্বাস, বানবায়ু এর মধ্যেখানে রয়েছে, ডিপ্রাগাম সেল বলা হয়, হার্টের ওপর থেকে নিচের প্রশ্নটাকে একটা ঝিল্লি আছে, পর্দা একটা মেমব্রেন সেটা ভাগ করে রাখে, প্রত্যেকটা একটা ক্রিয়াকলাপের এমন একটা বৈশিষ্ট্য সেটা বলা। তাহলে ওই যে একটা চিত পার্টিকেল আপনার শরীরে থেকে, হাতির শরীরে থেকে, তাদের শরীরের ক্রিয়াকলাপ থেকে প্রাণ শক্তিকে প্রকাশ করছে, কৃষ্ণের কিন্তু সমস্ত শরীর ওই চিত পার্টিকেল, সমস্ত হোল অপ্রাকৃত, এই জন্য বলা হয় আপনার শরীরটা প্রাকৃত হয় রক্ত মাংসের, আত্মাটা বেরিয়ে যাবে শরীরটাকে ফেলে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে, কিন্তু কৃষ্ণের হচ্ছে সমগ্র যে শরীর রচিন্ময়, তাহলে চিত পার্টিকেল ওটা। তাহলে সচ্চিদানন্দ বিগ্রহ বলতে সৎ হচ্ছে যেটা অস্থি অর্থাৎ যেটা নিত্যকাল বিরাজমান থাকে, তার ক্ষেত্রেই সৎ এই কথাটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল। আমি এই সৎ কথাটা সব জায়গায় ব্যবহার করতে পারি না, অমুক ব্যক্তি ওই সৎ লোক মুখার্জি বাবু, আর তার সততা তো ঘুচে যাবে, সে যখন শরীর ছাড়বে, আবার যদি কোনো লোভ লালসা তার জীবনে চলে আসে, ঘুষের পরিমাণ বাড়তে থাকে, 5 লাখ থেকে 10 লাখ হলো, 20 লাখ হলো, তখন মিটে গেল মুখার্জিবাবুর সততা। কাজে এই ধরনের সস্তা কথাটাকে আমি বলতে বসি নাই, সততা মানে হলো সৎ, যে যে অস্থি অর্থাৎ যেটা নিত্যকাল বিরাজমান সেটা ছাড়া কাউ কোনো বস্তুকে সৎ বলা যায় না। ভগবান, ভগবানের নাম, ভগবানের পরিকর বৈশিষ্ট্য, আমাদের যে গুরুবর্গ যারা এসেছেন তারা সব নিত্য জগতের স্পিরিচুয়াল স্টার্স অপ্রাকৃত জগতে। তাহলে সেখানে দেখলাম আমরা আলোচনা প্রসঙ্গে যে এরা ভগবানের নাম পরিকর বৈশিষ্ট্য রূপ গুণ সব কিছু ধাম সেগুলো সব হচ্ছে চিত গঠন, এরা নিত্যকাল বিরাজমান রয়েছেন, কোনোদিন এর কোনো কিছু হতে পারে না ক্ষতি। তাই জন্য সেখানে সচ্চিত আর আনন্দ হচ্ছে আনন্দ অংশে লাদিনী, ভগবানের সংগীত শক্তি আর লাদিনী শক্তি আর সন্ধিনী, সন্ধিনী শক্তি এগুলো আমি আলোচনা কালকে কিছু করব। তারপর আমি তো এসব অপ্রাকৃত আলোচনা না করলে কিছুটাই মাথায় ঢুকবে না। ভগবানের এই যে সন্ধিনী শক্তি, সংগীত শক্তি, লাদিনী শক্তি, এটা হচ্ছে মোটের ওপর ক্যাটেগরাইজ করা আছে। এরপরে তো ভগবানের অনন্ত শক্তি, কিন্তু মোটামুটি 3 ভাগে ভাগ করা আছে। তাদের মোটামুটি ভাগ হলো, একটা হচ্ছে সন্ধিনী শক্তি, দ্বিতীয় হচ্ছে সংগীত শক্তি, আর হচ্ছে লাদিনী শক্তি। সন্ধিনী শক্তি দ্বারা ভগবান কী করেন, চিত জগতের ধাম আদি ভক্ত আদি সব কিছু সন্ধিনী শক্তির প্রকটিত নিজজন, ভগবানের যত প্রকটিত নিজজন নিত্যকাল রয়েছেন তার ভগবানের ওই সন্ধিনী শক্তি থেকে, সন্ধিনী শক্তি
এই ধাম আদি যা কিছু আছে সন্ধি, আর সন্ধিনী শক্তির বিকৃত প্রতিফলনের দ্বারা সন্ধিনী শক্তিটাই এরা বিকৃত প্রতিফলন যে আছে তার যে শক্তির ক্রিয়াটা এর দ্বারা এই জগৎ প্রপঞ্চ হয়েছে। সন্ধিনী শক্তির যেটা অ্যাকচুয়াল ফাংশন তার দ্বারা ধাম হয়েছে, ধাম আদি যা কিছু হয়েছে মানে এই কথা নয়, তাহলে একটা টাইম আছে, এটা নিত্যকাল অথচ হয়েছে বলতে হবে, এটা না বলে বোঝা যাবে না। নিত্যকাল রয়েছে অথচ বলে হয়েছে, এটা না বলে হয় না, এ বড় অদ্ভুত জিনিস, মাথায় ঢোকে না। সেই জন্য বলছেন সেখানে ওই যে সন্ধিনী শক্তি যেটাকে বলা হচ্ছে তার বিকৃত প্রতিফলন এই জগতে পড়েছে, তারই প্রকাশ স্বরূপ এই জড়জগতে যত এই যে দেখছেন এই প্রকাশ। এটা সংবিত শক্তি হচ্ছে, এর দ্বারা ভগবানের সম্বন্ধ একে অপরের সঙ্গে সমস্ত সেন্স অফ রিলেশন সব কিছু গঠিত হয়েছে। কৃষ্ণের এটা হলো ধাম, এর সম্বন্ধ দরকার, ভগবানের এইসব পরিকর সমস্ত যত কিছু আছে, হ্যাঁ এটা হচ্ছে কি সংবিত শক্তি। সন্ধিনী শক্তি বললাম আগে, এটা সংবিত শক্তির দ্বারা এর মধ্যে জ্ঞান, তার দ্বারা সমস্ত একে অপরের সঙ্গে যে রিলেশন সম্বন্ধে এটা সংবিত শক্তির দ্বারা। লাদিনী শক্তি মানে হচ্ছে আনন্দ, যেটা আমরা ভাগবতে স্থানম প্রসনমূতয় মন্নন্তরে ঈশান কথা ইত্যাদি কথা বলেছিলাম, দশমে দশ লক্ষণ দশটা লক্ষণ ভাগবত আলোচনার পূর্বে আলোচনা করেছিলাম। এখানে ওই পোষণম উতয় ইত্যাদি, যে এখানে পোষণ মানে এখানে জড়জগতে যে প্রেম প্রীতি ভালোবাসা রস আছে এর দ্বারা পোষণ করছেন। কেন লোকে সংসার করছে বলে রস পাচ্ছে বলেই তো সংসার করছে, রস পাচ্ছে বলেই তো সংসার করছে, তাহলে এই রসেতে রেখেছে এটাও তার হচ্ছে ওই যে লাদিনী শক্তি, তার একটা রিফ্লেক্টেড বিকৃত প্রতিফলন এখানে ভালোবাসার সৃষ্টি করে। স্ত্রী পুরুষ কেউ স্ত্রী নয়, কেউ স্ত্রী নেই কেউ পুরুষ নেই, এটা সব বানানো, সব এই শরীরটা প্রকৃতি দেবী তোমাকে দিয়েছে তোমার কর্মফল ভোগের জন্য, বাস্তবিক কেউ স্ত্রী নয় পুরুষ নেই, এগুলো সব একটা উপাধি, কিন্তু তথাপি একে অপরের প্রতি আকর্ষিত হয়েছে। এটাই হচ্ছে মম মায়া দূরাত্মেয়া মমে বজে প্রপদ্যান্তে মায়া মেতাম তরন্তিতে, মায়া থাকবে, মায়া আমার মধ্যে ভরপুর থাকবে, অথচ আমি একটা দামোদরষ্টকম পাঠ করে মজা লুটে নেবো ওটা হয় না, ভরপুর আমার ভেতরে জড়রস রয়েছে জড় আনন্দ, অথচ আমি দামোদরষ্টকম পাঠ করা নিষেধ নয় কিন্তু অনুভব কী হবে, উল্টে আরও প্রাকৃত বুদ্ধি আসতে পারে। তার লাদিনী শক্তির দ্বারে ভক্তের করে পোষণ চৈতন্য চরিতামৃত সিদ্ধান্ত, লাদিনী না থাকলে ভগবান পোষণ করবেন না, অর্থাৎ সবার সঙ্গে যে ভালোবাসা যে হচ্ছে প্রীতি ভগবান অপ্রাকৃত রাজ্যে এটা লাদিনীর দ্বারা করছেন। লাদাইয়াতে লাদাইয়াতে মানে আনন্দদান করছেন ভগবান, যেটার দ্বারা আর প্রাকৃতিক জগতে যে আনন্দ পাচ্ছে এটাও কৃষ্ণের থেকেই এসছে বিপরীতভাবে ইনডাইরেক্টলি, এখানেও রসের আদান প্রদান না হলে কেউ সংসার করবে না। এই যে চেনগুলো আছে একে অপরের সঙ্গে চেনবদ্ধ, এই সংসারটা রেগুলারাইজড হচ্ছে, কেউ সংসার করবে না, সব ভেঙে চলে যাবে। তো পুতাস পিতার সঙ্গে পুত্রের কন্যার সঙ্গে মায়ের পিতার এই যে একটা রিলেশন রয়েছে স্নেহ অনুবন্ধন, এর দ্বারা সংসারটাকে তো সংসারটাকে এই এইরকমভাবে একটা নাচাচ্ছে ভগবান, নাচিয়ে যাচ্ছে, কত নাচবি নাচ, এমনভাবে কৃষ্ণ কৌতুকে নাচাচ্ছেন কেউ বুঝতে পারছে না। তাহলে এই তিনটে শক্তির কথা আমরা বুঝলাম, তাহলে সচ্চিদানন্দ রূপম ভগবান যে কথা বলেছেন সেই কথা আমরা প্রথমে একটু প্রারম্ভিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করলাম, যদি এটা আশ্রয় না নিলে বোঝা নাই বোঝা যায় না। যারা সদ্গুরুচরণ আশ্রয় করেননি তাদের পক্ষে তার সেবা করেন নাই তাদের পক্ষে সব কথা অনুভব করা মুশকিল, আমি বললাম কিন্তু অনুভবের দোরগোড়ায় পৌঁছে যাওয়া তাদের পক্ষে মুশকিল হতে পারে। আবার যদি পূর্বজন্মে কেউ আশ্রয় নিয়ে থেকে থাকে এই জন্মে এখনও হয়নি, হয়তো তার কপালে হতে পারে, এগুলো তো নিত্যকালের ব্যাপার, কোনো আত্মা জীবাত্মা পূর্বজন্মে আশ্রয় নিয়েছিল কোনো একটা সদ্গুরুর, তার তখন ভজন কমপ্লিট হয়নি এই জগতে, আবার সে সুযোগ পেয়েছে কোনো একজন সাধুর কাছে শ্রবণের, এক্স্যাক্ট সেই সব কথাগুলো তার হৃদয়ে আবার আসতে পারে।
আবার তার গুরুগ্রহণ এই জন্মে হবে না তাও হতে পারে না, হবেই, গুরুগ্রহণ করতে হবে। তাহলে দেখা যায় আমরা নমামি স্বরম সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলম গো কুলে ভজমানম যশোদা ভিও লুখ লব্ধবমনম পরামেষ্টমতম তত দূত গোপা নমামি স্বরম সচ্চিদানন্দ রূপম লসত কুণ্ডলম গো কুলে ভজমানম বাঞ্ছাকল্পতর্বশ্যকে বাসিন্দু ব্যবস্থ পতিতানং পাবনে ভবিষ্যৎ।